এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনারা প্লিজ আমার নামে কেস করবেন না, প্লিজ। আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর বাড়িতে যান, বাড়িতে জানা জানি হলে খুব খারাপ হয়ে যাবে স্যার, খুব খারাপ। আমার বাবা নার্সিং হোমে ভর্তি, প্লিজ এরকম করবেন না। তোমাকে দেখে তো ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে। স্যার আমি মাথা গরম করার ছেলে না, আর নাই আমি অকারণে কারো গায়ে হাত তুলি। কিন্তু কিন্তু ওদের দুজনের জন্য আজকে আমার বাবা প্রাণের সঙ্গে লড়াই করছে নার্সিংহোমে। এর মধ্যে আমার বাবার দোষ কোথায়? হ্যাঁ বলুন, এর মধ্যে আমার বাবার দোষ কোথায়? ওদের শত্রুতা যদি আমার সঙ্গে থাকতো তাহলে ওরা ওরা আমার সঙ্গে কিছু করতো। আর ওরা ইচ্ছে করে বাবাকে এমন ধাক্কা দিয়েছে যে বাবাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। আর আপনি ওদেরকে ছেড়ে আমাকে জেলে ঢোকাবেন? তাহলে সেটা থানায় এসে জানাতে পারতিস। সাফাই গিয়ে এখন আর কোনো লাভ হবে না, বড্ড দেরি হয়ে গেছে। বাবা দীপু তো ফোনটা ধরলো না। হয়েছে শান্তি? হ্যাঁ তুমি তোমার ছেলেকে চেনো না? বাড়ি ফিরলে প্রথমেই তোমার সাথে দেখা করতে আসবে। এখন প্লিজ রেস্ট নেবে, চলো ঘরে চলো। না, যতক্ষণ না দীপু বাড়ি ফিরবে ততক্ষণ আমি এখানে বসে থাকব। আজই ওর সঙ্গে আমার একটা হেস্তমেস্ত করা দরকার। স্যার স্যার প্লিজ সই করবেন না স্যার, স্যার স্যার আপনি অন্তত শুনুন স্যার, প্লিজ সই করবেন না স্যার। স্যার আমার জীবন শেষ হয়ে যাবে স্যার, বাবা চিন্তায় মরে যাবে স্যার। আপনারা আমার দিকটা একবার ভেবে দেখুন না প্লিজ। অফিসার আপনি দেখবেন ওর জন্য কঠিন শাস্তি হয়। আপনার বাবাকে যদি কেউ মৃত্যুর মুখে ঠেলে দিত তাহলে আপনি কি করতেন? হ্যাঁ কি করতেন আপনি? হ্যাঁ কি করতেন আপনি? তাহলে চলুন আপনারা। স্যার স্যার প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ আমার নামে কেসটা তুলে নিন স্যার প্লিজ। দেখো তোমার আর এখন কিছু করার নেই, আর আমাদেরও হাত পা বাঁধা। কাল তোমার কেস কোর্টে উঠছে, তোমার বাড়িতে জানাতে হবে, বাড়ির কারো নাম্বার দাও। বাড়িতে এখনই খবর গেলে সর্বনাশ হয়ে যাবে, নাম্বার দেওয়া যাবে না। কি হলো, নাম্বারটা দাও। কথা কানে যাচ্ছে না, ফোনটা দাও। স্যার বাড়িতে জানানো যাবে না স্যার প্লিজ। ভদ্রবাড়ির ছেলে তাই এখনো চড়থাপ্পড় খাওনি, তুমি ফোন দাও, ফোন করতে হবে, ফোন দাও। পর্দার ফোন স্যার, আমার ফোন। লক খোলো, খোলো লক খোলো। না স্যার প্লিজ, তুমি লকটা খোলো। স্যার প্লিজ স্যার কল করবেন না স্যার প্লিজ স্যার স্যার প্লিজ কল। এই ইয়া চকে নিয়ে যাও। স্যার প্লিজ স্যার কল করবেন না স্যার প্লিজ স্যার। শোনো ফোনটা আমাকে দে, দীপুর ফোনে আমি কথা বলব। দীপু আপনার বাড়ির লোক? হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডার কেসে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা একবার থানায় এসে দেখা করে যান। কি গো, কার ফোন, কে কথা বলছে? এই খবরটা এখন যদি দিই তাহলে থানায় গিয়ে আমাকেই টাকা দিতে হবে। সবে বাবার জন্য এতগুলো টাকা বেরিয়েছে, যে ভাই কোনো হোমেও লাগে না, যোগ্যও লাগে না, তার পেছনে এত টাকা খরচ করতে যাব কেন? উচুক বেটা জেলে। হ্যালো হ্যালো, আপনাদের ভুল হচ্ছে, এই নামে কাউকে আমি চিনি না। এখানে দাঁড়িয়ে আছো কেন? আজকেই তো ফিরলে অ্যাক্সিডেন্টের পরে হসপিটাল থেকে, চলো রেস্ট নেবে। কি হো, দেখো দীপু বাড়ি ফেরেনি, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে আমার চিন্তার শেষ নেই। এবার তুমিও আমার চিন্তা বেড়াবে। শরীরটা ভালো নয় মাস্টারমশাই, একটু রেস্ট নেবে চলো, নিজের শরীরের কথাটা ভাবো। কি গো অনুরাগ, হই
গিয়েছিল দীপুকে খুঁজতে, কোথাও পায়নি, হয়তো রাত্রিবেলা টুর্নামেন্ট আছে তাই ফোনও ধরছে না, পুনরা ফিরে এসেছে। ছুটতাবাবু তো ক্লাবে গেছিল ওদেরকে বারণ করবে বলে, আমার মনে হয় ওরা ছাড়েনি ছোটদাবাবুকে। এই নীলা, তোকে তো বাড়ি যেতে বলেছিলাম। আমি তো চুপ, কালকে সারা রাত হসপিটালে ছিলি, তারপর সকাল থেকে এখানে, আমার কথা তো অন্য কেউ শুনবে না, তুই অন্তত শোন, যা বাড়িকে রেস্ট নে যা। ঠিক আছে বড়মা, আমি তোমার কথা শুনছি, আমি বাড়ি যাব। কিন্তু তার আগে বাড়ি যাওয়ার পথে দুটো মাঠ পড়ে না, আমি ওখানটা না দেখে যাব, ছোটদাবাবুর যদি কোনো খবর পাই। ঠিক আছে, আসছি বড়মা, বড়বাবু আসছি, যা সাবধানে যাস। হ্যাঁ বড়মা। চলো, কেন এরকম করছো, শোবে চলো না। কি গো মিনু, সব কাছে জল দেওয়া হয়, সার দেওয়া হয়, কিন্তু সব কাছে ফুল ধরে না কেন বলো তো? আমার দিক থেকে দীপুর প্রতি কি কোনো অভাব ছিল? তাহলে ও কেন এরকম হলো? আমি কি বাবা হয়ে ওকে ভালো শিক্ষা দিতে পারলাম না? দুঃখ পেও না গো, দীপু খারাপ ছেলে নয়, শুধু পুনুদের থেকে আলাদা। দেখ দেখ, এইবার ভূত আসবে, দেখ ভূত আসবে, দেখ না। আমার প্যাকিং কমপ্লিট, কাল সকালে এই চিড়িয়াখানা থেকে আমি আউট। চিড়িয়াখানা? আমার মতে ওটাই বসু পরিবারের বেস্ট টাইট। কি রে রূপসা, এতদিন যাদের সাথে বড় হলি, যারা তোকে জন্ম দিল, তাদেরকে তুই এত খারাপ চোখে দেখিস নাকি? মেজদা ভাই প্লিজ, মেজদা ভাই সেন্টু দিস না, হ্যাঁ প্লিজ। এই শোন, কালকে তোকে যেতে হবে না, না মানে আমার মনে হয় কাল তোর যাওয়া উচিত হবে। বাবা এখনো সুস্থ হয়নি, দীপুর এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই শোন, কিছুদিন আগে তো তোর ছেলেও নিখোঁজ হয়েছিল, এবার ছোটদার পরে আরো কেউ নিখোঁজ হবে, মানে আমি এখন সব ছেড়ে তোদের এই ড্রামা হ্যান্ডেল করবো, তাই তো? এসেছিলাম বিয়েতে এনজয় করতে, মাইন্ডটাকে রিফ্রেশ করতে, কিন্তু ফেস করলাম একের পর এক ঝামেলা, এখনো কন্টিনিউ হয়েই চলেছে। দেখ রূপসা, ঝামেলা তো আর কেউ ইচ্ছা করে পাকাচ্ছি না আমরা। হোয়াট এভার, তার মানে কি আমি হস্টেলে ফিরবো না? মানে বাড়ির এই ঝামেলার জন্য দিনের পর দিন আমি আমার ক্যারিয়ারটাকে হ্যাম্পার করবো, তাই তো? তুই এই কথাগুলো বলছিস কোন মুখে? মানে বাবা আর ছোটদার জন্য কি জীবন দিয়ে দিয়েছিস একেবারে? এই 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 রূপসা, এক মিনিট, যেটা জানিস না সেটা নিয়ে না প্লিজ কথা বলিস না। তোর কোনো আইডিয়া আছে তোর দাদারা কিভাবে দীপক খুঁজে বেরিয়েছে? সবাইকে কি নিজের মতো স্বার্থপর ভাবিস নাকি? রিয়েলি, ইজ দ্যাট সো? আমি স্বার্থপর আর তোমরা সবাই দয়ার সাগর, রাইট? এই শোন, তোর মতো অ্যাটলিস্ট আমরা পালিয়ে পালিয়ে বেড়াই না। হ্যাঁ, কেন পালিয়ে বেড়াও না আমি সব জানি, বাপের বাড়ির সম্পত্তি নেই, তাই শ্বশুরের পয়সায় ভাগ বসানোর স্বপ্ন দেখছো, এটাই তো আসল কারণ। রূপসা, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তুই জানিস তুই কি বলছিস। হ্যাঁ, যেই সত্যি কথাটা বলেছি অমনি গায়ে ছ্যাক করে লাগলো, তাই না? সত্যি? তুই কি সত্যির কথা বলছিস? তুই বলতে চাচ্ছিস এই বাড়ির সম্পত্তির ভাগে আমাদের অধিকার নেই? শোন রূপসা, লিগালি কিন্তু আমরাও এই ফ্যামিলির একজন। এই শোন রূপসা, ঠিক আছে, তোর যখন বিয়ে হবে তখন তোর বরকে আমরা বাইরের লোক, বাবার সম্পত্তি ছেড়ে শ্বশুর বাড়ির সম্পত্তি লোক এখানে পড়ে আছে এসব বলবো তো? এই শোনো, আর যাকেই বিয়ে করি না কেন, সে অ্যাটলিস্ট তোমাদের মতো এত চিপ হবে না। চিপ? তুই চিপ কাকে বলছিস? তুই এসব কি বলছিস? ও কি বলছে? তোমার বোন এসব ভাষা কোথা থেকে শিখেছে? কি দাঁড়িয়ে আছো, কিছু বলবে না তুমি? তোমরা কিছু একটা বলো, বসে আছো বলো। আমার একদম ভালো লাগে না এই দাদা।
আসতে কথা বলো, তোমরা সবাই প্লিজ একটু আসতে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। এই আলোচনাগুলো বাইরে গেলে কমপ্লিকেশন কি হবে কতটা হবে বুঝতে পারছো? হ্যাঁ সবাই একদম আসতে। আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, আমি জানি দীপু কোথায় আছে। What? মানে তুই সিরিয়াসলি জানিস? তাই সবটা জেনে আমি আর খোঁজার নাটকটা করতে পারছি। কি আশ্চর্য, তুই জানতিস তাহলে এতক্ষণ বলিসনি কেন? আরে বাইরের ঘরে আমার কাছে একটা ফোন এলো না, মনে আছে? আপনাদের ভুল হচ্ছে, এই নামে কাউকে আমি চিনি না। ওটা পুলিশের ফোন এসেছিল। আস্তে আস্তে, সব কিছুতে বাড়াবো। হ্যাঁ আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল আমি দীপুর দাদা কিনা। তারপর তারপর কি বর্দা? তারপর বললো, আরে বলো না কি বললো, দীপু লকআপে আছে। লকআপে দীপু? হাইশর, কিন্তু কেন রে, কি করলো আর? আমরা কিছু শুনিনি, জানিও না, মুখ খুলবো না। Wonderful. তার মানে স্বার্থপরটা শুধু আমি। এই যে বাবা রাজকন্যা, তা তো প্লেনে চেপে খুশ করে হোস্টেলে চলে যাবে। দুদিনের জমিনা একদম এখানে দাঁড়িয়ে বাটপটটাই মারবে না, চুপ করে থাক। আমি তো পদ্ম পাতায় জল, কিছু জানিও না, শুনিও না। আচ্ছা ছোটকা কি তাহলে আর বাড়ি ফিরবে না? ছোটকা কোনোদিনই আসবে না। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই কথা যেন এই ঘরের বাইরে না যায়, ঠিক আছে? তোমাকেও বলছি এই ঘরের বাইরে যেন চলে। এই মাঠে তো কেউই নেই, ছোটদাবাবুদের তো এখানেই খেলা হওয়ার কথা ছিল, কোথায় গেল ছোটদাবাবু? ওরা নিশ্চয়ই জানবে। হ্যাঁ ওরা তো জানবেই যে এখানে খেলা হয়েছিল কিনা। ক্লাবের মাঠে বসে জুয়া, তাও আবার অন্ধকারে ঘাপটি মেরে বসে। ভুল ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, ভুল শুধু আমি থানায় গিয়ে দাঁড়াতে বসে বাকি জুয়াটা খেলবি চল। স্যার আমি আমি আর করবো না স্যার, আর কোনোদিন জুয়া খেলবো না, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমি আর কোনোদিন করবো না এই জুয়া, আমি খেলি না। যদি কোনোভাবে বেরিয়ে আসে যে গোকুলকে ফটিকদা কিডন্যাপ করেছিল, তাহলে তো বড় মানে সব কিছু জেনে যাবে, আর আমিও বিপদে পড়বো, সব যাবে, সব পশু পরিবারে কাজটাও যাবে, বাঁচাবো কি করে আমি সব দিক, কি করবো এবার নীলা ভাব। তুমি খুব ভালো প্লেয়ার, তোমার খেলা আমিও দেখেছি, তুমি শুধু একটা কাজ করো, ওই ছেলে দুটোর বাবার কাছে ক্ষমা চাও, কেসটা মিটিয়ে নাও, নিজের কেরিয়ার নষ্ট করো না। ক্ষমা? কিসের ক্ষমা? কেন ক্ষমা চাইবো আমি? দেখো ওরা কিন্তু খুব পাওয়ারফুল লোক। দেখুন দোষ যদি আমার থাকতো তাহলে আমি ওদের গায়ে হাত তুলতাম না, ওদের জন্য আমার বাবার মাথা ফেটেছে, তা ক্ষমা যদি কাউকে চাইতে হয় ওদের চাইতে হয়, বুঝলেন? তাহলে আর কি, দেখো এবার কি করবে। এই
লাগাবে ঢোকা স্যার আর করব না স্যার আমি আর জুয়া খেলব চুপ চুপ করবি তুই এই লাগাবে ঢোকাও স্যার বাড়িতে আমার দুটো ছোট বাচ্চা আছে আর বউটাও আমার অসুস্থ স্যার চুপ সেটা আগে মনে ছিল না ওই শরীর খারাপ কত ভাগা আরে এই লোকটাকেই তো দেখেছিলাম নীলার সঙ্গে উপস্থিত জুয়ারি নাকি এই তোর দাঁড়িয়ে দেখছিস কি লগাবে ঢোকা আপনি বাপ কি মার তুই স্যারের ছেলে না তাহাটা শ্রীঘরে এই রে নীলা তো বলেছিল পুলিশ কিডন্যাপারদের ছবি আঁকছে এবার যদি সেই কেসটাও বেরিয়ে আসে জুয়া কেসে তিন চার দিনে বেরিয়ে যাওয়া যাবে কিন্তু কিডন্যাপিং কেস চাপলে তো আমি খালাস জুয়া খেলার জন্য কাউকে ধরে আনা হয়েছে ফটিক তার নাম যান লকাবে গিয়ে দেখুন ওষুধ তো খাওয়া হয়ে গেল এবার একটু রেস্ট নাও না শোবো না অন্যদের কাছে একটু যাই দীপুর কোনো খোঁজ পেল কি না জানতে হবে রাতও বাড়ছে বাইরে ছেলেটা কি করছে কি খাচ্ছে কি অবস্থায় আছে কে জানে আমার কি চিন্তা হচ্ছে না হচ্ছে তো ঠিক আছে তুমি শো আমি পুনুর কাছ থেকে জেনে আসছি কেমন শুয়ে পড় দাদু দাদু কেমন আছো তুমি এখনো ঘুমাওনি তোমার ঘরে আলো জ্বলছে দেখে আমি দেখতে এলাম আগে শুনি আমার নাতিবাবু এত রাত পর্যন্ত জেগে আছে কেন আমার স্কুল তো ছুটি তাই দিদির সাথে বসে ভূতের সিনেমা দেখছিলাম ও বাবা ভূতের সিনেমা তাহলে তো আমার গোগল শোনা বড় হয়ে গেছে তা কি ভূত দেখছিলে দেখতে পারলাম কই সবাই তো ছোট কাকে নিয়ে এত কথা বলছিল কেন সবাই কি বলছিল বলছিল ছোট কাকে নিয়ে আর চিন্তা করতে হবে না মানে দীপুর খোঁজ পাওয়া গেছে এসব কথা যেন ঘরের বাইরে না যায় সর্বনাশ এই কথা গোগল কি দোষ করেছেন আমাকে বলুন না একবার কথা বলতে দিন না ওনার সাথে দয়া করে দিন না স্যার কথা বলতে চান বড়বাবুর পারমিশন দিন আরে কিভাবে ছাড়া পাবো বলতো একটা বুদ্ধি দে না মাথায় তো কিছুই খেলছে না স্যার দয়া করে একবার ওনার সাথে কথা বলার সুযোগ করে দিন না স্যার আমি অনুরোধ করছি হাত জোর করছি আপনার কাছে একবার কথা বলতে দিন না এত রাতে না সম্ভব নয় কাল সকালে আসুন স্যার ওনার সাথে কথা বলাটা খুব জরুরি বাড়ির প্রত্যেকে ওনার জন্য অস্থির হয়ে রয়েছে চিন্তায় চিন্তায় আর সবে ওনার বাবা হসপিটাল থেকে ফিরেছেন ওনার শরীর ভালো নেই একবার কথা বলতে দিন না ওনার সাথে স্যার স্যার আমি হাত জোর করছি আপনার কাছে একবার কথা বলতে দিন না স্যার অসুস্থ কিন্তু ছেলেকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই মানে আমরা ছেলেটির বাড়িতে ফোন করেছিলাম ওরা তোকে চিনতেই অস্বীকার করলো বাবু কাকে এত বলছিল যে এই নামে কাউকে চিনে না তাহলে তখন পুলিশই ফোন করেছিল একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে মায়ের পেটের ভাই তাকে জেলে ফেলে পচাতে দুবারও ভাবল না
বাবা মাকেও তো কিছু জানে কালী, এইসব সংসারের কথা আমি থানায় বলবো কি করে? বলাটা কি ঠিক হবে নাকি? না না না, থাক। কি হলো, কি ভাবছো? না না কিছু না স্যার, স্যার বলছিলাম হতে পারে অন্য কোনো ভুল নাম্বারে ফোন চলে গেছে। আমি তো বাড়িতে ছিলাম, ওখানে কোনো কল আসেনি। বাড়ির প্রত্যেকটা মানুষ জানেও না উনি কোথায় রয়েছেন, সবাই চিন্তায় চিন্তায় অস্থির হয়ে রয়েছে স্যার। স্যার একটিবার কথা বলতে দিন না স্যার, অনুরোধ করছি স্যার, একটিবার কথা বলতে দিন না, খুব জরুরি। ঠিক আছে যাও, দু মিনিট, তার বেশি নয়। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ।